প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পাইকারি বাজারে কিন্তু দাম দাম অনেকটাই বেড়ে গেল দুই দিন কম ছিল আজকের পাইকারি বাজারে আমদানি কম থাকার কারণে টাকা কেজিতে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কারণ মুকামে কিন্তু আবার দাম বাড়তে শুরু করেছে ভিডিওটি সবাই শেয়ার করে ব্যবসায়িক ভাইদেরকে জানিয়ে দিন আজকের পাইকারি বাজারে কিন্তু পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে দশক দাম বেড়ে পেঁয়াজ আলু রসুন পাইকারি কত টাকা কেজি বিক্রি হচ্ছে তা সঠিক তথ্যটি আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব আর ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার সবাইকে জানিয়ে দিন যে আজকের পাইকারি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে পেঁয়াজের দাম প্রথমে জানাবো আপনাদেরকে পেঁয়াজের দাম তারপরে রসুন তারপরে জানাবো আলুর দাম দশক আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো পাবনার দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি যা গতকালকে ভালো দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করেছিলাম পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেজি আজকের পাইকারি বাজারে আমদানি কম থাকার কারণে পাঁচ থেকে ছয় টাকা কেজি বেশি দামে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ তারপরে আসি রাজশাহীর পেঁয়াজ আজকের পাইকারি বাজারে রাজশাহীর দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি পঁচপান্ন থেকে আটান্ন টাকা কেজি যা গতকালকেও কিন্তু বিক্রি হয়েছিল পঞ্চাশ থেকে টাকা কেজি সব দেশি পেঁয়াজের মধ্যেই আজকের পাইকারি বাজারে পাঁচ থেকে ছয় টাকা কেজি বেশি দামে বিক্রি করতে হচ্ছে দর্শক ধারণা করা যাচ্ছে মুকামে কিন্তু আজকের বাজার আরো বেশি গতকালকে যে পেঁয়াজ আসবে ওইগুলা কিন্তু আরেকটু বেশি দামে বিক্রি করতে হবে তারপরে আসি রসুন আজকের পাইকারি বাজারে সব থেকে ভালো বড় দেশি রসুন আমরা পাইকারি বিক্রি করছি পঁচানব্বই থেকে একশো টাকা কেজি এই যে এই কোয়ালিটির রসুনটা যদি আজকের পাইকারি বাজার থেকে আপনারা নিতে চান তাহলে পাইকারি দাম পড়বে পঁচানব্বই থেকে একশো টাকা কেজি আর মিডিয়াম কোয়ালিটির যে রসুনটা আছে ওইটা আজকের পাইকারি বাজারে আমরা পাইকারি বিক্রি করছি আশি থেকে নব্বই টাকা কেজি দর্শক তারপরে আসি আলুর মধ্যে আলুর আমদানি কিন্তু পাইকারি বাজারে খুবই কম কারণ আমদানি কম থাকলেই কিন্তু দামটা একটু বাড়ে আজকের পাইকারি বাজারে সব থেকে ভালো রাজশাহী ডায়মন্ড আলু আমরা পাইকারি বিক্রি করছি একত্রিশ থেকে বত্রিশ টাকা কেজি এই ডায়মন্ড আলুটা আপনারা যদি আজকের পাইকারি বাজারে নিতে চান তাহলে দাম পড়বে একত্রিশ থেকে বত্রিশ টাকা কেজি দর্শক যখন স্টোরে আলু রাখা ফুললি শেষ হয়ে যাবে তখন মনে হয় একটু বাজারটা হালকা নামতে পারে তারপরে আবার বাড়তে পারে তারপরে আসি রংপুরের লাল স্টিক ডায়মন্ড আজকের পাইকারি বাজারে আমরা রংপুরের লাল স্টিক ডায়মন্ড পাইকারি বিক্রি করছি একত্রিশ থেকে বত্রিশ টাকা কেজি আমদানি কম বাজারে প্রচুর পরিমাণে আমদানি কম কিন্তু লাল আলুর তারপরে আসি টিপিএস দেশি আলু আজকের পাইকারি বাজারে আমরা সবথেকে ভালো টিপিএস দেশি আলু আমরা পাইকারি বিক্রি করছি তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজি এই টিপিএস আলুটা যদি আপনারা পাইকারি নিতে চান তাহলে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজি দাম পড়বে আজকে যে আলুগুলো আস্তে ওইগুলো আরো আনা এক টাকা কেজি বেশি দামে বিক্রি করতে হবে কারণ মুকামে অনেকটা দাম দিয়ে কিনতে হচ্ছে আলু আর দশক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে কিন্তু জানিয়ে দিবেন পিঁয়াজের দাম কিন্তু আজকের পাইকারি বাজার অনেকটাই বেড়ে গেছে